ফিটনেসটা এখনো আসতেছে না। আজকে তুলনামূলক একটু কঠিন ইমেজ দিয়ে দেখবো, তারপর আরেকটা সহজ ইমেজ দিয়ে। তাহলে প্রথমে আমি আগের ইমেজটা দেখাচ্ছি, এরপরে এর থেকে আরেকটু কঠিন ইমেজ দিয়ে দেখাবো আমি। কুইগুলো পিক পেস্ট, গতকালের ইমেজটাই দেখাই, তারপর এর থেকে আবার আরেকটু কঠিন ভাবে দেখাবো, কঠিন ইমেজ দেখাবো। আমি প্রথমে এটা রিফাইনই দেখাচ্ছি। রিফাইন করার শর্ত হচ্ছে প্রথমে আমাদের পাত করে নিতে হবে, তারপরে একটা আমি কপি করলাম, কপি করার পরে পাথ সিলেকশন করলাম, পাথ সিলেকশন করার পরে ফেদার দিলাম। আর ফেদারের ক্ষেত্রে আপনারা অবশ্যই শর্টকাট ব্যবহার করবেন, তা দ্রুত হবে, উপর থেকে যাওয়া এগুলো ক্লিক করার সময় লাগে। 0.3/5 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই সিলেকশনের মধ্যে মাস্ক করলাম। মাস্ক করার পর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক বা যেভাবে ইচ্ছা যেতে পারেন। এখানে একটা জিনিস, আমরা যখন রিফাইন কাজগুলো করতেছি সাইড থেকে কিন্তু অনেকটা লাল লাল অংশগুলো থেকে যাচ্ছে। এক্ষেত্রে ইমেজ ইমেজের উপর ভিত্তি করে যে শিফট রেস এটা বাড়ানো বা স্মুথ আপনি একটু বাড়িয়ে দেখতে পারেন, তাহলে ইমেজের যে এজের বিষয়গুলো আছে ওটা আরেকটু ক্লিয়ার ভাবে আসে। এখান থেকে আমি এক্স দিয়ে দেখে নিলাম, ইমেজটা খুব বেশি জুম করব না, খুব জুম আউটও করব না, খুব বেশি জুম করব না, জুম আউটও করব না। আপনি চাইলে একাধিক বারও কিন্তু করতে পারেন, যেমন এখানে একটু নিলাম আমি, তারপরে ছেড়ে দিলাম, আবার আরেকটু নিলাম, এভাবে এভাবে আপনারা কাজটা করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কি হয়, অনেক বেশি সময় লেগে যায় বা পারফেক্টনেসটা তেমন একটা আসে না। তাহলে খুব বেশি আমি জুমও করলাম না, খুব বেশি জুম আউটও করলাম না, এমন একটা পজিশনে নিয়ে এসে ব্রাশটাও খুব বড় করব না, খুব ছোট করব না। আমার মনে হচ্ছে এতটুকু ব্রাশ ইমেজের জন্য আপাতত পারফেক্ট আমার মনে হচ্ছে। আপনার যেটা মনে হয় সেই হিসাবে এটা নিয়ে নিবেন। তারপর আমি ব্রাশ করতেছি পাশ দিয়ে, ব্রাশটা খুব ভিতরে নিয়ে আসবো না, যদি খুব ভিতরে নিয়ে যাই তাহলে ভিতরে যে ওই যে ব্ল্যাকের যে একটা অপশন ছিল ওইটা কিন্তু বেড়ে যাবে বেশি। এখান থেকে আমি ব্রাশ করে নিচ্ছি, আর নেই ব্রাশ করার পরে ওকে। এবার অল্টার চেপে ভিতরে প্রবেশ করলাম। আসলে এই যেমন এখানে ভিতরে বেশি আনা বা এগুলোর কারণে এখানে ব্ল্যাকের পরিমাণটা আর কি বেড়ে যায়, আর সেই জন্য যতটা পারে ভিতরে কম নিয়ে আসবো। কোথাও কোথাও নয়েজ দেখা যাচ্ছে, এই নয়েজ গুলো আমরা চাইলে এখান থেকেও রিমুভ করতে পারি ওই একইভাবে। তো আমি চাচ্ছি কুইক মাস্ক থেকে আমি রিমুভ করব, এই জন্য এখানে কন্ট্রোল চেপে এই থাম্বনেলে আমি ক্লিক করলাম। থাম্বনেলে ক্লিক করার পর কিউ চেপে আমরা কুইক মাস্কে যাব, যেখানে যেখানে ডাস্ট আছে এই ডাস্ট গুলো রিমুভ করি। আমি চাইলে একসাথেই করা যায়, আমি ভেঙে ভেঙে করতেছি। প্রথমে এই পাশে এই পাশটা নিলাম, নেয়ার পরে ফেদার দিচ্ছি, এখানে 10 থেকে 20-এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা দেখবো ডাস্টের পরিমাণ কোথায় বেশি আছে কোথায় কম আছে। তুলনামূলক উপরে কম আছে, এটার থেকে আমরা লেভেল এখানে বাড়াইতেও পারি, কিংবা এখানে ক্লিক করে পিক করেও নিতে পারি। পিক করলে ওরা বলতেছে 3ই পারফেক্ট, কিন্তু এখানে ফুললি ভাবে এখনো যায়নি, কিছুটা বাকি আছে, আর একটু বাড়াই। 5ই ক্লিয়ার হয়ে গেছে উপরের দিকে, নিচের দিকে এই জায়গায় একটু বাকি আছে। এই অবস্থাতে আমরা বাড়াবো না, যদি এই অবস্থাতে আমরা বাড়াইতে থাকি তাহলে উপরে হেয়ার গুলো কিন্তু চলে যাবে। তারপরে ওকে বললাম, ঠিক একইভাবে এবার যতটুকু এখন নিচের দিকে আছে ততটুকু সিলেকশন করার পরে কন্ট্রোল ডি দিয়ে এখানে আবার এই কাজটা করব। আমি ধীরে ধীরে কিন্তু বুঝাচ্ছি গতকালের তুলনায়, যতটা খুব বেশি বাড়ানো যাবে না যতটা পারফেক্ট হেয়ার যেন থাকে এবং ডাস্ট যেন রিমুভ হয়ে যায়। এখানে 10/11 পারফেক্ট। এবার এই পাশটা ক্লিয়ার, এই পাশেরটা করি, নিলাম একই কাজ, ফেদার দিলাম শর্টকাটে, লেভেলও নিলাম শর্টকাটে। এখান থেকে চাইলে কালার পিক করে নিতে পারি। 4 ফুললি ক্লিয়ার হয়নি, 5 ওকে, অনেকটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার নিচ থেকে এই অংশটাতে যেহেতু ডাস্ট আছে যদি বেশি বাড়াইতে যাই উপরে ফ্লাইং হেয়ার গুলো চলে যাবে, এই জন্য
এখান থেকে আরেকটা আমরা ভাগ করে নিলাম, নেয়ার পরে এখানে লেভেল দেই, আগে ফেদার তারপর লেভেল, 6 পারফেক্ট ডিসিলেক্ট। এই জায়গায় হালকা করে কিছু দেখা যাচ্ছে, এটা আমি ব্রাশ দিয়ে রিমুভ করে দিতে পারি। আর এই পাশের ভিতরগুলো মনে হচ্ছে এখন লেভেল দিয়ে পারফেক্ট লেভেল দিয়ে নি। কথা হচ্ছে আমাকে ডাস্ট করে রিমুভ করতে হবে, যেভাবে যে টুলি ভালো লাগে ওটা দিয়ে করলে হইলো। জুম করে দেখি, ওকে আবারও এটা পারফেক্ট। আরেকবার নিচ থেকে চেক দিয়ে দিই আশেপাশে কোথাও ডাস্ট আছে কিনা, আশেপাশে ডাস্ট দেখা যাচ্ছে না। এবার পুরো ইমেজটার একসাথে আমরা লাইট বাড়াবো, নিলাম এখান থেকে আমরা ফেদার দিলাম, এবার লেভেল নেয়ার পরে জুম করে এপাশে এখন লাইটটা বাড়াই। সব পাশ থেকে আমার মনে হচ্ছে এই লাইটটা এখানে এই ইমেজের জন্য অবত পারফেক্ট। লাইট বাড়ালাম তারপরে ওকে। এবার কিউ চেপে কুইক মাস্ক থেকে বেরিয়ে আসব, আগের যে লেয়ার মাস্ক আছে সেটা আমি ডিলেট করব, তারপরে নতুন লেয়ার মাস্ক অ্যাড করে দিব। তারপরে অল্টার চেপে ভিতরে প্রবেশ করে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেমন এই জায়গায় একটু সমস্যা আছে। এটা চাইলে আমরা এখানে কন্ট্রোল চেপে ক্লিক করে ব্রাশ টুল থেকে এখানে ওভারলে সিলেক্ট করে ব্রাশ করে দিতে পারি, কিংবা সরাসরি ব্রাশ করতে পারেন। ওভারলে দিলে কি বাইরে ব্রাশটা যায় না। আর এদিকে তেমন কোথাও কোনো প্রবলেম আছে কি না, নেই। তাহলে এখান থেকে বেরিয়ে আসলাম, ডিসিলেক্ট। এবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাদা কালো দিয়ে চেক করে নিতে পারেন। অলরেডি আমাদের হেয়ার মাস্কিং ক্লিয়ার, পুরোটাই সম্পূর্ণ। আমার কথা বলা সহ এটা আপনাদের বুঝাইতে আমার এখানে কাজটা করতে সময় লাগছে প্রায় 7 মিনিটের মতো, কথা বলা সহ। অর্থাৎ কথা বলা ছাড়া যদি আমি কাজটা করতাম, আমি ধরে নিলাম 4 মিনিটে বা ধরে নিলাম যে 5 মিনিট, আমি যদি এটা 3 মিনিট বা তারও কম সময়ে করতে পারবো, ধরে নিলাম যে এটা আমার 5 মিনিট লাগছে। কিন্তু আপনার জন্য যেহেতু নতুন, এই জন্য আপনাকে এটা করার জন্য সময় দেওয়া হবে পাঁচটাও আমি চেক দিব আজকে, 5 সহ প্রায় 25 মিনিট। আর রিফাইন্ড মাস্ক সম্পর্কে কারো কোনো প্রশ্ন, তাহলে আমি চ্যানেল মাস্কে চলে যাব। ওকে, তাহলে দেখেন এতক্ষণ যেটা দেখলাম রিফাইন্ড মাস্ক, চ্যানেল মাস্কে আমি একটা আলাদা ছবি নিচ্ছি, তুলনামূলক একটু কঠিন ছবি, কিন্তু কাজ একইভাবে। এখান থেকে এই ইমেজটা নেই, ঠিক একইভাবে এটা পাত করে রাখছি আমি। এটা আগে কপি করে নিব, চ্যানেল মাস্কিং এর ক্ষেত্রে প্রথমত কপি করে নিয়ে নিব, আমাদের পাত সিলেকশন বা এগুলোর প্রয়োজন পড়ে না। প্রথমত কপি করে নিয়ে নিলাম, তারপরে আমি চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর মেইনলি হচ্ছে কালার, RGB হচ্ছে তিনটা কালার একসাথেই, দেখেন রেড গ্রিন ব্লু। এখান থেকে বলছিলাম গতকাল 95% প্রায় ব্লুর ক্ষেত্রেই হয়ে যায়, তাহলে ব্লুটাই নিচ্ছি আমি। এটা কারণটা দেখতে হবে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের মধ্যে আমার কতটা ডিফারেন্ট তৈরি করতেছে সেটাই দেখতে হবে। ফরগ্রাউন্ড হচ্ছে আমাদের মডেল এবং ব্যাকগ্রাউন্ড যেটা ওটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারপরে ব্লুটা আমি একটা কপি নিলাম, যে এটাকে আলফা চ্যানেল কেন বলা হয়, এই যে ব্লুটা যে আমরা একটা কপি নিচ্ছি চ্যানেল ধরে নিচ্ছি বা এক্সট্রা নিচ্ছি, এই এক্সট্রা এক্সট্রা যে কপি নিচ্ছে এটাকে বলা হচ্ছে আলফা, আর চ্যানেলের মাধ্যমে করতেছি এই জন্য চ্যানেল, এই জন্য এটাকে বলা হচ্ছে আলফা চ্যানেল। ঠিক একইভাবে আমরা লেভেল নেই, এই লেভেল নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেভেলটা যদি আপনি পারফেক্টভাবে নিতে পারেন, তাহলে পরে আর কাজটা তুলনামূলক কম থাকে। এখানে লেভেল বাড়াচ্ছি আমি,
একটু লাইট এত বেশি বাড়াবো না যেন হেয়ার আবার চলে যায়। ক্যান্সেল দিয়ে আবার নিচ্ছি, এটা পারফেক্ট হয়নি। এই ইমেজটা কিন্তু একটু তুলনামূলক একটু কঠিন, করতে একটু সময় লাগবে। তার সাথে ইমেজের মধ্যে কিছু ব্লারনেসও আছে, যেমন এ পাশের অংশটা এটা পুরোটাই ব্লার করা, আর এ পাশের অংশটা কিন্তু এই ব্লার ভাবটা নেই। আর একটু ব্ল্যাক করা যেতে পারে, আচ্ছা এটা এ পাশে আমি 96 রাখলাম আর এ পাশে 205। এটা নিয়ে যদি আমি ইনভার্ট করি, হ্যাঁ তুলনামূলক কাজ করা যেতে পারে। এখানে ওটা দেখেন আমি 96 বা 200 করছি, এখানে দেখেন 20-এর দিকে যেগুলো ব্ল্যাক বা সাদা অংশ দেখতেছে এগুলো কিন্তু ডাস্ট। দেখেন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, এখানে আবার ব্যাক গেলাম। দেখেন আমি যদি এখানে আরো বেশি নেই, বা আমাদের চেষ্টা করতে হবে যে ওখানে ডাস্ট গুলো যেন কম আসে। 96 এর এখানে কম নেই, এপাশে 205-এর মতো নিছিলাম, 205 কিংবা 7 নিছিলাম, এখানে 96। যদি আমি 96 থেকে আরেকটু বাড়াই নিই, 102 বা 116 দিলাম, এবার দেখেন ইনভার্স করলাম, এবার তুলনামূলক আমার মনে হচ্ছে ডাস্ট আরো বেশি চলে আসছে। সেহেতু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যেন ডাস্টটা কম আসে। এটাই চেষ্টা করতে হবে, তার সাথে ইমেজ যে হেয়ার এটা প্রত্যেকটাই থাকে। ওকে করলাম, করার পরে ইনভার্ট। এরপরে যেহেতু আমরা হেয়ার মাস্কিং করব, শুধুমাত্র হেয়ার হেয়ারের অংশটাই নিব, ল্যাসো টুল নিলাম। ল্যাসো টুল নিয়ে যে পাশে হেয়ার আছে যতটা পারা যায় কাছ থেকে নিয়ে নিব। ওকে, তারপর এটা ইনভার্স সিলেকশন করতেছি, বিপরীত সিলেকশন, যাতে বাইরেরটা ডিলিট করতে পারি। এই জন্য কন্ট্রোল শিফট আই হোল ইনভার্স সিলেকশন হয়, ইনভার্স সিলেক্ট থেকে এই যে ইনভার্স লেখা আছে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। এরপরে ডিলিট দিয়ে বাকিগুলো ডিলিট করে দিলাম। সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে এই ব্ল্যাক কালারটা যেন নিচে থাকে, তা না হলে বলো হোয়াইট কালার যদি নিচে থাকে তাহলে দেখেন কি হচ্ছে, যে হোয়াইট কালারটা নিচে দিলাম, এবার ডিলিট করতেছি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আসতেছে, তার মানে আমাদের ব্ল্যাক কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। আর এটা চেঞ্জিং এর শর্টকাট হচ্ছে এক্স, উপর থেকে নিচে এক্স, নিচের দিকে ব্ল্যাক কালার করে ডিলিট দিলাম। ঠিক একইভাবে আমাদের আগের মতোই টার্গেট হেয়ার থাকবে, কিন্তু এই যে সাদা সাদা বা ডাস্ট যেগুলো আছে এগুলো থাকবে না। এখন যেভাবে পারেন এটা রিমুভ করতে হবে। আমি হালকা প্রথমে ব্রাশ টুল দিয়ে দেখি, ব্রাশ বাড়তেছে, তার মানে আমাকে ব্ল্যাক কালারটা উপরের দিকে রাখতে হবে। এখন ব্ল্যাক কালার যেহেতু মুছে দেয়, যতটা পারি বেশি কাজ দিয়ে নিলে কিন্তু আবার হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে লেভেল নিয়ে করাটা মানে পারফেক্ট হবে। লেভেল নিচ্ছি, এখান থেকে এটা অর্ধেকটা সিলেকশন করলাম, ফেদার দেই, ফেদারের শর্টকাট দিয়ে ফেদার দিচ্ছি, আবার লেভেল, এখান থেকে কালার পিক করলাম, দেখি কতটা উন্নতি বা অবনতি হয়েছে। কিন্তু অনেকগুলো ফ্লাইং হেয়ারই কিন্তু চলে গেছে, এই জন্য এটা কমানো উচিত। ওকে, অনেকটাই কমে গেছে। এখান থেকে দেখেন এতটুকু অংশ তুলনামূলক কম আর এ পাশে বেশি। সবসময় কম থেকে আমরা শুরু করব, যদি বেশি থেকে শুরু করি তাহলে যেদিকে কম আছে সেদিকে ফ্লাইং হেয়ার গুলো অনেক বেশি চলে যায়। কম থেকে আমরা এটা দেখতে পারি, কন্ট্রোল ডি দিলাম, উপরের দিকে বেশি সিলেকশন করা হয়ে গেছে ফেদার। এটা কিন্তু ইমেজটা তুলনামূলক কঠিন গতকালেরটার চেয়ে। আবার একটু লেভেল বাড়াই। ওকে, এই পাশে এটা ক্লিয়ার, এই অংশটাতে কিছু বাকি অংশ আছে।
আর এই ইমেজটার কোয়ালিটিও রেজুলেশনও কম। কত রেজুলেশন আমি দেখি, 4000x6000 রেজুলেশন ভালো আছে, তবে একটু ব্লার টাইপের, যেমন এই পাশেরটা হেয়ারগুলো পুরোটাই ব্লার, আর এই পাশে তাও ভালো আছে, এইটুকু অংশ নেই। ফেদার লেভেল রেগারে ওই একই কাজ, বাকি বা যেটুকু আছে এটা ব্রাশ দিয়ে রিমুভ করে দিই। লেভেল ওকে, তাহলে দেখেন এই পাশে অলরেডি আমরা ডাশ রিমুভ করে ফেলছি, এ পাশে শুধু এ পাশে বাকি আছে। তাহলে এ পাশে এবার ডাস্ট রিমুভ করি, একই কাজ। এই পাশে হালকা করে ডাস্ট, এগুলো বাইরে থেকে ব্রাশ করলেই চলে যাবে। এখন বাকি আছে এতটুকু অংশ, ফেদার লেভেল এখান থেকে বাড়াই। ওকে পারফেক্ট, এখন নিচ থেকে চেক দিয়ে দিই কোথাও ডাস্ট আছে কিনা। নাই, এটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখন দেখেন কন্ট্রোল চেপে এই ব্লু লেয়ারটা আমি সিলেকশন করলাম, এটা আমাদের প্রয়োজন নয়, ডিলেট মূলত সিলেকশনটা প্রয়োজন ছিল। এরপর এখান থেকে এটা মাক্স করে দিলাম, এখান থেকে এটা মাক্স। এখন এখান থেকে যেহেতু আমাদের যে বাকি অংশগুলো আছে সেটা পাথের মধ্যে আছে, ক্লিক করলাম, হেডার দিলাম 0.3 বা 5, আর এখান থেকে অল্টার ফুললি হোয়াইট করে দিব, অল্টার চেয়ে ব্যাক ফুললি হোয়াইট। আর এদিক থেকে যদি কোথাও কোনো ডাস্ট আছে কি, এই জায়গাটা একটু ডাস্ট মনে হচ্ছে, বাইরে একটু ছিল, এটাও ক্লিয়ার। ভিতরের দিকে কোথাও হোয়াইট হয়ে আছে, হোয়াইটও হয়ে নাই, তার মানে লেয়ার মাস্কিং, আমার হেয়ার মাস্কিং হয়ে গেছে সলিড কালার, একটু হোয়াইট দিলাম। এই ইমেজটা তুলনামূলক কঠিন ছিল, এটারও মাস্কিং হয়ে গেছে। আর এই পাশে ব্লার ছিল ইমেজটা, এই পাশে ব্লারি আছে, তাও যে খুব খারাপ আসছে এমনটা না। এ হচ্ছে চ্যানেল মাস্কিং, চ্যানেল মাস্কিংটা আমি আবার যে এই ইমেজটা আছে এই ইমেজটা দিয়ে আমি চ্যানেল মাস্কিংটা আরেকবার দেখাচ্ছি, তারপর আপনাদের করতে দিব। আপনাদের আবারও এই কঠিন ইমেজ দিব না, ছোটটাই করতে দিব, তবে আজকে আপনাদের পরে কিন্তু দেখাইতে হবে। এটা দেখেন, এটা আমি শুরু করতেছি, টাইম হচ্ছে 4টা 31 মিনিটের সাথে কথা বলতেছে। প্রথমত আমি এটা এখান থেকে কপি করব, কপি করার পর এখান থেকে যেটার কালার পারফেক্ট হয় সেটা, এখান থেকে ব্লু কালারটা পারফেক্ট ব্লু কালারটা নিলাম। এরপরে লেভেল বাড়াবো এবং কমাবো, এখানকার লেভেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এখানে যদি লেভেলটা আমরা ঠিক করে নিতে পারি পরের কাজ আমাদের কমে যাবে বেশি। ওকে, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হয়ে গেছে, ওকে করলাম। তারপরে ইনভার্ট করার পরে যেহেতু হেয়ারের শুধু কাজটা করব, শুধু হেয়ারটা সিলেকশন করব, বাকি বাদ সব ডিলিট। আচ্ছা, তারপরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স, এরপরে আবার
ডিলিট বাটন, যেহেতু এখানে ব্ল্যাক কালারটা নিচে আনতে হবে, তারপর ডিলিট বাটন ডিলিট। এখন জাস্ট আমাদের দিক থেকে শুধুমাত্র ডাস্ট রিমুভ করতে হবে, এটা ব্রাশ দেই এনাফ। দেখেন এবার সে তেমন ডাস্ট নেই বললেই চলে, ক্লিয়ার। এই পাশে নিচের দিকে কিছু ডাস্ট আছে, দূরের গুলো আমরা ব্রাশ দিয়ে রিমুভ করে দিতে পারি, আর কাছের গুলো এখান থেকে ফেদার দিলাম, লেভেল নেই, একটু লাইট বাড়াই, লেভেল নিলাম। ওকে, এপাশে এটা হয়ে গেছে ডিসলেক্ট, এপাশ থেকে এটা লেভেল নিয়ে দিয়ে দিই, লেভেল নিয়ে দ্রুত হবে, পারফেক্ট চলে গেছে ঠিক। প্রথমে এপাশে যেটা বেশি অংশ আছে সেটা করি নিলাম, তারপরে লেভেল। এখান থেকে আমরা মূলত টার্গেট করব কম অংশটা আগে কমার, ওকে, কম অংশের ওইদিকে কিন্তু কমে গেছে, এই বেশি অংশটা তাহলে আরেকবার নিব। চাইলে যেহেতু এটা ফাঁকা আছে ব্রাশ করেও রিমুভ করা যায়। একভাবে আর কি ডাস্ট রিমুভ করতে হবে, এটাই টার্গেট। আচ্ছা, কিছু হেয়ার যাক, সমস্যা নেই, আর যদি ওভারলি করে দিই তাহলে দেখবেন হেয়ারের অপশনটা থেকে যাবে, কিন্তু বাইরে থেকে যে ডাস্টটা আসছে সেটা চলে যাবে। এই পাশ থেকে একটু আসছে, এটা দু একটা লেভেল নিলে হয়ে যাবে। ওকে, এটা চেক দিই কোথায় ডাস্ট আছে কিনা, এই জায়গায় একটু ডাস্ট দেখা যাচ্ছে, যেহেতু বাইরে থেকে আছে ব্রাশ করলেই ক্লিয়ার। আর এদিকে জুম করে দেখি কোথাও নেই, এটা পুরো ব্লু লেয়ারটা সিলেকশন করলাম, সিলেকশন করে এটা ডিলিট, ডিলিট করার পর এই লেয়ার মাস্কে এসে মাস্কিং করলাম, আর পাথ থেকে পুরোটা সিলেকশন করে এটার ভিতরে এসে পেস্ট করে দিলাম, আর কালারটা সাদা কালার অ্যাপ্লাই করে দিলাম। জুম করে দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোথাও কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, মাস্কিং হয়ে গেছে। এবার এখান থেকে আমি সলিড কালার অ্যাপ্লাই করে দিলাম, মাস্কিং ক্লিয়ার। আমি 31 শুরু করছিলাম পাঁচ ছাড়া, এখন বাজে 35, অর্থাৎ কথা বলা সহ আমার মাস্কিং করতে লাগছে 4 মিনিট, আর পাঁচ করা ছিল। সেক্ষেত্রে এটা যেহেতু আপনারা একবার তো পাঁচ সহ ধরলাম, পাতের ক্ষেত্রে এটা লাগতে পারে হাইস্ট 2 থেকে 3 মিনিট, আপনাদের পাতের সময় নিলাম 10 মিনিট, মাস্কিং করতে সময় নিলাম আমি 15 মিনিট, অর্থাৎ 25 মিনিট। অর্থাৎ তাহলে দেখেন আপনাদের সময় শুরু হচ্ছে 4:35 থেকে, এই ইমেজটা আজকে আমাকে এখন মাস্কিং করে দিবেন আপনারা, আর অলরেডি ইমেজটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে। কারো কোনো দুইটা দিয়ে করা লাগবে কোনটা? হ্যাঁ, কারণ ভাই আমরা দুইটাই শেয়ার, এবং ও আজকে আপনি প্রথমে আপনার চ্যানেল মাস্কিং শুরু করেন, আমরা টাইম শুরু করতেছি 4টা, ডাউনলোড হয়তো অনেকে করা আছে, 4:37 আমি টাইম ধরলাম আর কি, এটা চালু করলাম। এর থেকে কিন্তু একটা কঠিন ইমেজ দেখাইছিলাম আমি আজকের ক্লাসেই, রেকর্ডিং এ আছে, আপনারা ওটা চেক করে দেখতে পারেন। তাছাড়া আরো কিন্তু যেমন কঠিন ইমেজ বলতে এখান থেকে এই ইমেজটা, তাও যে খুব কঠিন এমনটাও না, তবে আমি যে সিম্পল এই ইমেজটা দেখাচ্ছি, কেননা আমরা সিম্পল ইমেজগুলোই এখনো পারফেক্ট করতে পারতেছি না, অলরেডি আমরা কাজটা বুঝতেছি কিন্তু পারফেক্ট করতে পারতেছি না, এবার আমি আরো বেশি সময় নিব। গতবার আমি এই কাজটা পুরো মাত্র 4 মিনিটে বুঝাইছিলাম, এবার আরেকটু বেশি সময় নিচ্ছি, কথা বলতে বলতেই আরেকটু বেশি সময় নিচ্ছি আমি,
জি ভাই, জি ভাই বলেন, আমি বুঝতে পারিনি। তারিকুল ভাই, অন্য একটা ইমেজ দেখালে ভালো হয়। আচ্ছা, অন্য একটা ইমেজ দেখাচ্ছি তাহলে। সহজই আমার কাছে এটা ছাড়া তেমন, এটা তো একবার দেখাইছি, আর এটার ক্ষেত্রে এটা তো অনেকটা অনেকবার ডাস্ট রিমুভের বিষয়টা আসবে, আর এটার হেয়ারগুলো অনেক ঘন ঘন, দেখাইতে সময় লাগবে। আচ্ছা, আমি গুগলে একটা সার্চ করি। দিয়ে দিলাম, ওকে। তাহলে প্রথমত পাত আমি দ্রুত পাত করে নিচ্ছি, সেক্ষেত্রে পাতের যে কোয়ালিটি আনতে হবে এই জিনিসটা বাদ দিচ্ছি আমি, তবে খুব খারাপ করে করবো এমনটাও না। আচ্ছা, নিচের দিকে পাত না করে আমরা একটু ক্রপ করে নিলে কি হয়? ক্রপ করে নিলেই তো ছোট হয়ে যাচ্ছে ইমেজ। এই ইমেজেরও রেজুলেশন অনেক কম, আর হেয়ার মাস্কের জন্য সাধারণত হাই কোয়ালিটি রেজুলেশন গুলো নিতে হয়, কমপক্ষে 2000, আর এটা তার অর্ধেক। যতটা পারি কাছাকাছি করে নেই, যতটা পারি কাছাকাছি করে নিব। ওকে, পাত মোটামুটি ডান। এখন এখান থেকে এটা একটা কপি নিলাম, তারপরে চ্যানেল মাস্ক থেকে এটা কোনটা ভালো আসতেছে, ব্লুটাই এটা তো পারফেক্ট, নিয়ে নিলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি লেভেল, লেভেল ঠিক আগের মতোই, লেভেল বাড়াচ্ছি, আর এই পাশ থেকে লেভেলের লাইটটাও বাড়াচ্ছি। এখানে লাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যদি আমরা প্রথম কাজটা ভালো করে নিতে পারি। দেখেন অলরেডি কিন্তু এখানে হেয়ার গুলো ফেটে ফেটে যাচ্ছে, বিশেষ করে এটার ইমেজের কোয়ালিটি কমের জন্য। ওকে, দেখেন এখানে প্রিভিউ একটা বাটন আছে, এখান থেকে আমরা অন অফ করে কতটুকু কোয়ালিটি নষ্ট হইলো বা আছে সেটা বুঝতে পারি। ওকে, আপাতত এটাই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। দেখেন এটাতে আবার মাত্র 30, খুব বেশি বাড়াইলে কি হচ্ছে, চুলের হেয়ারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি লাইট বাড়াই, লাইটও ওইটাই ভালো ছিল। ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনভার্ট, এটা অলরেডি তো হয়ে গেছে, অলরেডি কিন্তু হয়ে গেছে, ডাস্ট আশেপাশে তেমন কিন্তু নেই, আশেপাশে দেখেন ডাস্ট নেই, অলরেডি এটা হয়ে গেছে। ডাস্ট কি দেখতে পাচ্ছেন আপনারা? ডাস্ট তো আমি দেখতেই পাচ্ছি না। তাহলে সরাসরি এখান থেকে আমি সিলেকশন করে নিলাম, সিলেকশন করে এটা আমি ওই লেভেলটা বাড়ানো কমানোর উপর ভিত্তি করেই কিন্তু এই ডাস্টটা অলরেডি চলে গেছে। সিলেকশন করার পর ব্লু কপি আমার লাগবে না, ডিলেট লেয়ার, লেয়ার থেকে এটা মাস্কে দিয়ে দিলাম। এখন ভিতর থেকে আগের যে পাতটা করছি সেটা সিলেকশন করে হালকা ফেদার দেই, 0.3/5, এখানে ফেদার না দিলেও হয়,
কারণ ভিতর থেকে করতেছি, এই বাইরেরটার জন্য দিতে হবে। তারপরে অল্টার চেপে অর্থাৎ হোয়াইট কালার ফিল করে দিলাম, তাহলে পুরো ইমেজটা চলে আসলো। এখন দেখেন বাইরে থেকে তেমন কোনো ডাস্ট নাই, এই জায়গায় একটু ডাস্ট দেখা যাচ্ছে, এখানে 20 লেভেল নিয়ে একটু লেভেল বাড়াচ্ছে, এটা চলে গেল। ডিসিলেক্ট, এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এখানে এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা অন্য একটা দিই, হোয়াইট কালার দিই। দেখেন ভাই এটা অলরেডি কিন্তু হয়ে গেছে, রেজুলেশন কমের কারণে হেয়ারগুলো এমনটা দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের এই যে ডাস্ট রিমুভের বিষয়টা ছিল না, এই জন্য খুব দ্রুত হয়ে গেছে। আচ্ছা আমি আরো একটা ইমেজ দেখাই, এটার কি কোয়ালিটি ভালো পাওয়া যাবে? হ্যাঁ এটার কোয়ালিটি অনেক ভালো পাওয়া যাবে। এটা ইমেজ কি দেখাবো না অন্য দেখাবো, কোনটা দেখাবো বলেন, আপনারা যেটা বলবেন ওটাই দেখাবো। এটার তবে কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ এটাই দেখান, সমস্যা নেই। ওকে এটাও ডাস্ট তেমন একটা আসবে না, আর চ্যানেল পাস্টের ক্ষেত্রে একই কালারেরটা ভালো হয়, আর এটা হচ্ছে একই কালার। ওকে এই যে এখান থেকে ইমেজটা আমি সেভ করে, আচ্ছা রাইট, আগে নিউ ট্যাবে উইন্ডো করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। রেজুলেশন অনেক, ওই এই যে এই যে দেখেন এখানে কিন্তু ওই হেয়ার মাস্ক এর টিউটোরিয়ালটাই লেখা হয়েছে। এরা এরা কিভাবে লিখছে টিউটোরিয়ালটা, এরাও দেখেন ওইটা চ্যানেলের মাধ্যমে করছে। এই যে দেখেন এখানে আমরা যেমন রেড ব্লু গ্রিন, এরাও কিন্তু এই যে ব্লুটা নিয়ে আসছে, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি আপনাদের যেভাবে বিষয়টা দেখাচ্ছি ওইটাই করছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছে, ঠিক আছে সমস্যা নেই, আমরা এটাই করতেছি। রাইট বাটন ক্লিক করে সেভ এস ডেস্কটপে দিলাম, ওখানে অনেক কোয়ালিটি দেখাচ্ছিল, আসলে ইমেজের যেখানে ডাউনলোডের পর কোয়ালিটি কেমন আসে দেখি। আসলে ডাউনলোডের পর কোয়ালিটিটা অনেক কম, মাত্র 800 কেবি। আচ্ছা 800 কেবিতেই হয়ে যায়, মিনিমাম 2000 হলে ভালো হয়। সিম্পল, এটা সাইট থেকে যদি আমরা পাত না করি তাও হবে, পাত না করলেও কিন্তু হয়, কিন্তু পাত করলে কোয়ালিটিটা সহজে আনা যায়। যেন আমি অল্টার চেপে একবার ব্যাক দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু ক্লিয়ার কাজ, পুরো ইমেজটার মধ্যেই কালারটা চলে আসলো। নিলাম এখান থেকে ইমেজের যতটা পারা যায়, এখন কাছ থেকে আমরা নিয়ে নিব। আর দেখেন কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এই যে কিছু ভাবে ইনসাইট আছে, এই যে ইনসাইট, এগুলো বাইরে দিয়ে দিতে পারি, আর রিফাইনের ক্ষেত্রে এগুলো ভিতরে রাখলেও সমস্যা হয় না। এটা এখানে দিয়ে দিলাম, পাথ থাকলো পাথ ওয়ানই করে নিলাম, পাথ ডিসিলেক্ট, ঠিক এখানে ব্লুটা, এটা তো পারফেক্ট বলছে না, সবগুলোতে ব্লুটাই পারফেক্টলি ভাবে যায়। ব্লুটা টেনে ছেড়ে দিলাম, এখন লেভেল, এই লেভেলটা পারফেক্ট ভাবে নিতে পারলে পরে আর ডাস্ট বা এই জিনিসগুলো থাকবে না। বাড়াচ্ছি এদিকে হালকা লাইট, প্রিভিউ থেকে দেখতেছি হেয়ার কতটা কোয়ালিটি আছে বা নষ্ট হয়ে গেল। এপাশের থেকেও দেখি, আর একটু বাড়ানো যেতে পারে, বেশি বাড়ালে দেখেন ফ্লাইং হেয়ার গুলো আবার চলে যাচ্ছে, ফ্লাইং হেয়ারটাও নিয়ে যাওয়া যাবে না। এবার প্রিভিউ থেকে অন অফ করে দেখি, সবচেয়ে যে সমস্যাটা ইমেজের কোয়ালিটি তুলনামূলক খারাপ, ওকে যা আছে এটাই মনে হচ্ছে অ্যাবাউট এনাফ, ওকে করে দিলাম, এটাও একবারই হয়ে যাবে। কন্ট্রোল চেপে আই দিয়ে ইনভার্স করলাম, এটার কিছু কিছু জায়গায় ডাস্ট আছে, দেখেন এই যে বাইরের দিকে হোয়াইট কালার হয়ে আছে, যে পাশে হোয়াইট কালার, আবার এ পাশে এই হোয়াইট কালারটা নেই,
তাহলে আমরা এ পাশ থেকে শুরু করি, লেভেল নিয়ে এ পাশ থেকে এ পাশে পুরোটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর ফেদার শর্টকাটে ফেদার দিলাম লেভেল থেকে। এখন লেভেল এখানে চাইলেও আমরা বাড়াইতে পারি, আর যদি চাই যে এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক দিলাম, লেভেল অলরেডি 14 হয়ে গেছে। এটার জন্য লেভেল হচ্ছে 14ই পারফেক্ট। এ পাশে ডাস্ট চলে গেছে, এ পাশে কিছু ডাস্ট এ পাশে আছে, এটা ব্রাশ দিয়ে রিমুভ করে দিই। এই যে এই পাশে কোণের মধ্যে আছে, এগুলো ব্রাশ দিয়ে রিমুভ করে দিলাম। এই জায়গায় এই যে সামান্য কিছু ডাস্ট আছে এখানে, এটা লেভেল দিয়েই ভালো হবে। ফেদার দিলাম লেভেল, লেভেলটা দেখেন আমি কিভাবে বাড়াচ্ছি, একটু জাস্ট চিন্তা করবেন। লেভেলটা বাড়ানো নিয়ে যেহেতু সবার সমস্যা হচ্ছে, এখানে হালকা করে আমি দেখেন কতটা জুম করছি। আপনারা অনেক সময় কিন্তু জুম করেন না, শুধু এই অংশটাই আমি জুম করে নিছি। তাহলে এখান থেকে আমরা এমন ভাবে লেভেলটা বাড়াবো, বা এখান থেকে পিক করে নিতে পারেন, পিক করে নিলে অটোমেটিক শো করাবে যে কতটা এটার জন্য পারফেক্ট। আর এখান থেকে লাইট বাড়ালাম যেন হেয়ার আমার থাকে, এবং হেয়ার থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটাও যেন চলে যায়। তার সাথে আবার এত বেশি হেয়ার রাখবো না যেন হার্ড হয়ে যায়, স্মুথ যেটাকে বলে। এই পাশে হালকা কিছু ডাস্ট আছে, সেটা সিম্পল ভাবে ব্রাশ করে দিতে পারি। ওকে ব্রাশ, দেখেন এটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে পাশে এটা ক্লিয়ার। এই পাশ থেকে এখন এই জায়গায় ডাস্ট আছে, ব্রাশ দিয়েও করতে পারেন, লেভেল দিয়েও করতে পারেন, যেভাবে ইচ্ছা। লেভেল এখান থেকে এটা নিয়ে নিলাম, ফেদার লেভেলটা বাড়াই। এই যে আবার এটা আমি জুম করে নিছি, হালকা করে বাড়াচ্ছি, দেখতেছি কোনটা পারফেক্ট হয়। যেমন 49 দিলে ফ্লাইং হেয়ার গুলো উড়ে চলে যাচ্ছে, 14-15 অনেকটা পারফেক্ট। ওকে, কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে, এটান থেকে আমি এটা ব্রাশ করে দিই, ওভারলি রাখছি। দেখেন ব্রাশ করলে ওভারলি যদি রাখি তাহলে শুধু ডাস্টটাই চলে যাবে। আর এদিকে এখন দেখি আর কোথাও সমস্যা আছে কিনা, এক পাশ থেকে চেক দিলাম, দেখেন আর কোথাও ডাস্ট নেই। যখন ডাস্ট আমার রিমুভ করা হয়ে যাবে ফুললি, তখন আমি কন্ট্রোল চেপে এখানে সিলেকশন করলাম, আর এই ব্লু লেয়ারটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। তারপর এনে এটা যেহেতু আমি কপি নেইনি এখন পর্যন্ত, তাহলে কি করা যায়, কপি, ওকে কপি এখন নিলাম, সমস্যা নেই। কপি নেয়ার পরে মাস্কিং করে দিলাম। দেখেন এখানে যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কি সমস্যা হবে, দেখুন ফেসটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি যদি রেড কালার দিই ফেসটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু যেখানে যেখানে ব্ল্যাক আছে এটা আমাদের ফিল করতে হবে। জাস্ট সিম্পল এখান থেকে যদি আমি পাথ সিলেকশন করে ফিল করে দিই তাহলে ইমেজটা ক্লিয়ার। দিলাম ফেদার, এখানে কিন্তু 10 দেওয়া যাবে না, আমরা শুধুমাত্র ভিতর দিকে যখন কাজ তুলা করবো তখন আমরা বেশি দিব, 0.3। ওকে, এখানে আমি এখন হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। এবার দেখেন বাইরে বেরিয়ে আসতেছে, এবার দেখেন ফুল ইমেজটা চলে আসতেছে। আর এখান থেকে সাধারণত ইমেজগুলোর ক্ষেত্রে হোয়াইট কালারই ব্যবহার করা হয়ে থাকে, ক্লিয়ার, এটাও হেয়ার মাস্কিং হয়ে গেছে। আর এটা ইমেজ কোয়ালিটি মাত্র 800 KB, আর আমরা শুরুর দিকে যে ইমেজটা 800 পিক্সেল, আর শুরুর দিকে যে ইমেজটা করেছিলাম ওটা ছিল 4000 পিক্সেল। আর বায়ার এই ক্ষেত্রে আপনাকে কম কোয়ালিটির ইমেজ দিবে না, হাই কোয়ালিটির ইমেজ দিবে। ইমেজ হাই কোয়ালিটি না হলে হেয়ার মাস্কিং ভালো হয় না। এতটুকু, ভিডিওটা অলরেডি আমার সেভ করা যেহেতু আছে, আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন। আর আবারও তো আজকে থেকে আমি মাস্কিং বিষয়টা শেষ করে দিলাম, আর আপনাদের দিক থেকে আপনারা মাস্কিংয়ে বর্তমান কে কতটা পর্যায়ে আছেন আপনারা নিজ থেকেও কিন্তু বুঝতে পারতেছেন। যে ইমেজটা আমাদের 3 মিনিটে করার কথা, এটা আমরা 1 ঘন্টাও আপাতত করতে পারতেছি না, এটা আমাদের করতে করতে খুব দ্রুত আমাদের করে নিয়ে আসতে হবে। নিজ থেকে বাসায় প্র্যাকটিস করবেন। কারো কোনো প্রশ্ন আছে কি, তাহলে ভিডিও রেকর্ডিং এর মধ্যে থেকে যাবে। না ভাই, শেষ করেন আজকে। ওকে।